হাই ফ্রেন্ডস, হাই ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে কি খাবার মেনুতে আছে বলি? প্লেন বাসমতি রাইস আছে, লাউ ডগার তরকারি, মাছের মাথা দিয়ে সবজি দিয়ে ছেঁচড়া, আর আছে মাছের কালিয়া শুকনো শুকনো, সাথে লেবু আছে। শুরু করছি বন্ধুরা, সঙ্গে থাকুন। লাউ ডগাটা আলু আর বড়ি দিয়ে করেছি। সবজিটা দেখেই তো টেস্টি মনে হচ্ছে, খেতেও খুব ভালো লাগে। আজকে খুব গরম, লাউডাকে আমার দুজনেই খুব পছন্দ। সিম্পল এর উপর ভালো টেস্ট আছে। ডাটাগুলো খুব মনে পচি ছিল তখন। লাউ ডগা সাধারণত খুব বালি থাকে বুঝলে, নদীর চড়া টড়ে হয়, কিন্তু এটা মাচার লাউ ডগা, যেন বালি নেই। আমাদের ওখানে যেরকম হয় প্রচুর, মানে 10 বার ধুলেও বালু থাকে, কিচকিচ করে, নদীতে সাদা বালি। সবজিটা কি কি দিয়েছ? এটা আলু, কুমড়ো, বেগুন, পটল, আর দুটো কাঁকড়ো ছিল, কাঁকড়োর বীজ হয়ে গেছিল, বীজগুলোকে ফেলে দিয়ে বাইরে চামাট দিয়েছে। বিয়ে বাড়ি না, কুমড়োটা খুব ভালো, এই ধরনের সবজিতে কুমড়ো ভালো হলো না, কুমড়োটাই তো থিকনেস মেন, মিষ্টি মিষ্টি ভাব একটু। এটা হচ্ছে যে ভেজ যে সবজিটা করো এরকমই, মানে ওটা এরকম টেস্টি। আর এটা তো আলাদা, ওর মধ্যে পেঁয়াজ রসুন করে না, এটা তো পেঁয়াজ রসুন করেছে।
কাটা চুষে খাও না, ভালো লাগবে। মলম হয়েছে পুরো, দেখো আঠা আঠা। আর আমার এরকম একটু সফট টাইপের সবজি ভালো লাগে, মানে ভণ্ড টাইপের। সত্যি ভালো হয়েছে, মানে অনেকদিন পর মনে হচ্ছে যেন তবে এটা করে খেতে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ির সকালে বা হয় না মাছের কাটা দিয়ে। মাছের মাথা টেস্ট হলো না, মানে মাছটা টেস্ট হলে তার মাথা দিয়ে যে কোনো তরকারি টেস্ট হয়। ভালো করে কুচিও বানিয়েছে, স্লো কুকিং হয়েছে। আর এই ধরনের তরকারিতে একটু তেল টেল বেশি হলে খেতে ভালো লাগে, তেল একটু বেশি দিয়েছি, মানে সামান্য, খুব বেশি না। মাছ দেবো মাথা থেকে না করছো না? আর এই সব সবজিটা কি বলতো, সব সবজি লম্বা লম্বা করে কাটতে হবে, ছোট করে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে না, টেস্টটা হয়তো সেম হবে। তুমি চুপচাপ খাচ্ছ কেন? হেভি খাচ্ছি, দুপুরে দাদা বৌদির বিরিয়ানির থেকেও বেশি ভালো টেস্ট লাগছে। আমি খাইনি, ও খেয়েছে অফিসে। আমি এই খাবারই খেয়েছি দুপুরে। এখন চন্দ্রমুখী আলু আমরা খাই, আগে আমরা জ্যোতি আলুটা খেতাম, মানে ধরো 1 কিলো আলুর মধ্যে 1/2 কিলোই ফেলা যেত, এত নষ্ট হয় আলু। যবে থেকে চন্দ্রমুখী কেনা শুরু করেছি 15 টাকা 20 টাকা, মানে 5 টাকার ডিফারেন্স, কিন্তু একটা আলু এখন পর্যন্ত পচে বেরোয়নি বা দাগ বেরোয়নি। সেদ্ধ তো খুবই ভালো, মানে বসানোর সাথে সাথেই মাখন হয়ে যায়।
মানে সস্তার বড় অবস্থা। তরকারিটা বেশ মুখরোচক হয়েছে, ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি কুমড়োর। রান্না খুব টেস্টি, যেমন আদর্শ হিন্দু হোটেল শুনেছি, খাইনি কখনো। তারপরে আরো এক দুটো আছে, ঝাল মিষ্টি সব ঠিকঠাক আছে, গ্রেভি নেবে নেবে একটু? একদমই না, খুব ভালো। আদর্শ হিন্দু হোটেলে কি মানে শুধু হিন্দুদেরই এলাও? না না, আগেকার দিনে বেশিরভাগই পুরনো জায়গায় যেসব জায়গায় মানে যেতে থাকে, এখানে ওরকম থাকে মানে কি হোটেল মানে আগে ভাবতো লোকে যে বিফ টিফ পাওয়া যেতে পারে, কারণ যেহেতু পুরনো আমাদের হোটেলগুলো সব মোগলাই কালচার থেকে এসেছিল, তো নিজাম জামি মিয়া বাদশা মালিক হিন্দু, যে বানায় সেও হিন্দু, আর কেউ কর্মচারীরা হিন্দু, কিছুই না, এটা পুরনো ওই কাস্টিজমের একটা ব্যাপার। এখন হিন্দুরাই মানে মুসলিমদের থেকে বেশি বিফ খায়, প্রচুর
বিশেষ করে ব্রাহ্মণরা অনেকেই খায়, বাড়িতে নয় বাইরে। বাড়িতে খায় যারা বাইরে থাকে, ব্যাপার আবার প্রচুর মুসলিম আছে যারা বিক খায় না, ওটাই তো বলছি। আমার কিছু কলিগ ছিল যারা কোনোদিন খাইনি, জন্ম থেকে বাড়িতে হয়নি, চিকেন মানে হলেও চিকেন দেশি মুরগিটা হতো, তাও সেটা বাইরে বাইরে খেয়ে বাইরেই জামা কাপড় ছেড়ে ঘরে আসতে তাহলে গল্প শুনলে তো আমাদের। আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, দয়া করে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো যাতে করে আমাদের নেক্সট ভিডিও আপলোড নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে। দেখা হচ্ছে বন্ধুরা, টাটা।